আকাশ চুম্বে দালান কোঠা কিংবা কোলাহলপূর্ণ নগর চত্বর অথবা ব্যস্ততম রাজপথ। তবু এখানে এলে আপনি পাবেন নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন, সাথে প্রকৃতির ছোঁয়া। দক্ষিণ চীন সাগরের তীরে গড়ে ওঠা বন্দর সিটি বেগাওয়ান বিশ্বের অন্যতম প্রাচীন এবং নিরাপদ শহর। শুধুমাত্র তেল এবং গ্যাসকে পুঁজি করে যেসব দেশ বিশ্বের অন্যতম ধনী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, এটি তাদের মধ্যে অন্যতম। দর্শক, বলছি ব্রুনাইয়ের কথা। স্বাগত জানাচ্ছি দেখব এবার জগত টাকে। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ। এর উত্তরে চীন সাগর আর বাকি তিন দিকে মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের সীমানা। বর্নিও দ্বীপের একমাত্র স্বাধীন দেশের প্রতিবেশীরা হল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া। ব্রুনাই দেশের নামকরণের বিচিত্র উপকথা প্রচলিত আছে। মনে করা হয় সুলতান আওয়াং আলাদ বেতাতার বা মোহাম্মদ শাহ নদী পার হয়ে একটি ভূখণ্ডে পা দিয়ে চিৎকার করে বলেন বারুনা। মালয় ভাষায় বারুনাহ অর্থ এইখানে সেই দেশ। পরবর্তীতে কালের বিবর্তনে বারুনাহ হয়ে ওঠে ব্রুনাই। বাংলাদেশ থেকে প্রায় 7000 কিলোমিটার দূরের দেশ সেটি। পুরো নাম নেগেরাই ব্রুনাই দারুসালাম বা ব্রুনাই প্রজাতন্ত্র। আয়তন মাত্র 5765 বর্গ কিলোমিটার, যেটা আমাদের দেশের একটা বিভাগের চেয়েও ছোট। 2023 সালের হিসেবে জনসংখ্যা 445,000-এর মতো। ব্রুনাইয়ের অন্য তিনটি প্রদেশ হল বিলিট, টুটং ও ব্রুনাই মোরা। বন্দর সেরি বেগাওয়ান ব্রুনাইয়ের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর। ব্রুনাই সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। তখনকার সময় এটি সেরেবেজিয়ার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী পর্যন্ত এটি মাজাবাহাত সাম্রাজ্যের আওতায় থাকে। 1888 সালে ব্রিটিশরা দখল করে ব্রুনাই। 1906 সাল পর্যন্ত এই অঞ্চলটি পুরোপুরিভাবে ব্রিটেনের শাসনাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 থেকে 1945 পর্যন্ত আবার জাপান দখল করে ব্রুনাই। তখন থেকে 1945 সাল পর্যন্ত ছিল জাপানিদের দখলে। তবে মজার ব্যাপার হলো, বিদেশিদের দখলে থাকলেও সুলতানরাই দেশ পরিচালনা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলে পুনরায় ব্রুনাই চলে যায় ব্রিটিশদের দখলে। 1984 সালের 1 জানুয়ারি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রুনাই। ব্রুনাইয়ের রাজতন্ত্র উৎখাত করার জন্য 1962 সালে সেদেশের জনগণ বিদ্রোহ করে। সে সময় সুলতান জরুরি অবস্থা জারি করে সেই বিদ্রোহ ঠেকায়। তবে অবাক করার বিষয় হচ্ছে সেই জরুরি অবস্থা এখনও চলমান, কারণ সুলতান সেটা তুলে নেয়নি। একক শাসন ব্যবস্থা বা রাজতন্ত্র থাকলেও ব্রুনাই শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। আধুনিক ব্রুনাইয়ের রূপকার সুলতান তৃতীয় ওমর সাইফুদ্দিন। 1953 সালে সুলতান ব্রুনাইয়ের উন্নয়নে নানা পদক্ষেপ নেন। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। সুলতানদের শাসনে কোনো সমস্যা নেই সেখানকার নাগরিকদের, কারণ এই দেশের নাগরিকদের কোনো প্রকার ভ্যাট বা ট্যাক্স দিতে হয় না। এর বাইরেও সকল প্রকার শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা ফ্রিতে পায় ব্রুনাইবাসীরা। ব্রুনাইয়ের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। মোট জনসংখ্যার প্রায় 80% সুন্নি মুসলিম। যদিও ব্রুনাইয়ে বৌদ্ধ, দাওবাদ, কনফুসিয়াজম বা খ্রিস্টান ধর্মের লোক আছে, আদিবাসীদের মধ্যে কিছু তাদের নিজস্ব স্থানীয় ধর্ম পালন করে। ব্রুনাইয়ের সরকারি ভাষা হচ্ছে মালয়। এদেশের অর্ধেকের বেশি মানুষ মালয় ভাষায় কথা বলে, তবে ইংরেজি ভাষাতেও অনেক মানুষ কথা বলে। ব্রুনাইয়ের নিজস্ব কোনো সংস্কৃতি নেই। চীন, ইন্দোনেশিয়া এবং মালয় দ্বীপপুঞ্জ থেকে এর সংস্কৃতি এসেছে। তবে ইসলামের প্রভাবের সাথে সাথে ব্রুনাইয়ান সংস্কৃতি অনেক কিছু রক্ষণশীল। দর্শক, চলুন ব্রুনাইয়ের সংস্কৃতি সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি তথ্য জেনে আসি। ব্রুনাইয়ের প্রথম তেল আবিষ্কার হয় 1928 সালে। এরপরই যেন ব্রুনাইয়ের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতে শুরু করে। শুধু তেল নয়, দেশটিতে গ্যাসের খনিরও সন্ধান পায় তারা। আর এই তেল গ্যাস থেকে উপার্জিত অর্থে একেবারে বদলে যেতে থাকে ব্রুনাইয়ের অর্থনীতি।
ঐতিহাসিকভাবে ব্রুনাইয়ের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল জাপান। তবে 90-এর দশকে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও আসিয়ান অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে। হরি রায়া আদিল ফিত্রি ব্রুনাইয়ের প্রধান জাতীয় উৎসব। এটি আসলে আমাদের ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর এটি উদযাপন করা হয়। এই দিনে ব্রুনাইবাসী তাদের মৃত প্রিয়জনকে বিশেষভাবে স্মরণ করে। ব্রুনাই মুসলিম দেশ, তাই এদেশে বিপরীত লিঙ্গের কারো সাথে হাত মেলায় না। এছাড়া মদ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বাজু কুরুং ব্রুনাই মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকের ওপরের অংশ ব্লাউজ এবং নিচের অংশে লম্বা স্কার্ট বা ঘাগরা থাকে। সিল্কের তৈরি আরামদায়ক আরেকটি জনপ্রিয় পোশাক চেওংসম। পুরুষদের ট্রেডিশনাল পোশাকের নাম বাজু মেলাও, লম্বা পাজামার সাথে ঢিলেঠালা জামার মতো। আম্বুয়াত ব্রুনাইবাসীর জাতীয় খাবার। প্রথমবার দেখলে এটি আঠালো মনে হবে। এই খাবার সাধারণত ক্যাকাহ নামক সস দিয়ে ডুবানো হয়। নাসি কাটক, সাটাই, কেটুপাট ব্রুনাইবাসীর অন্যতম জনপ্রিয় খাবার। ব্রুনাইতে ব্যাডমিন্টন, স্কোয়াশ, টেনিস, ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। ব্রুনাই ইসলাম ধর্মের আগমন ঘটেছে দ্বাদশ শতাব্দীতে। বিভিন্ন স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিভিন্ন মুসলমানদের কবরে এপিটাফ দেখে এই অনুমান করা হয়। আরব, পারস্য, ভারত ও চীন থেকে আগত ব্যবসায়ীরা ছাড়াও সুলতান মাহমুদ শাহের ইসলাম গ্রহণের পর রাষ্ট্রীয়ভাবে ব্রুনাইয়ে ব্যাপকভাবে ইসলামের প্রসার হয়। তাছাড়া এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর শরীফ আলী নামের একজন ইসলাম প্রচারকের আগমন ঘটে। ব্রুনাই রাজতান্ত্রিক ইসলামী দেশ। বিশ্বের সুলতান একই সাথে প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এছাড়াও তিনি পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রীও বটে। তার হাতে সব নির্বাহী ক্ষমতা। 1967 সালে তার বাবা স্যার হাজি ওমর আলী সাইফুদ্দিন সিংহাসন ত্যাগ করার পর 1968 সালের অগস্টে হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের সুলতান হিসেবে সিংহাসনে বসেন। তিনি ব্রুনাইয়ের 29তম সরকার। ব্রুনাইতে কোনো বিরোধী দল নেই, তবে ব্রুনাই একটি আইন প্রণয়ন কাউন্সিল আছে। এর সদস্যরা কেবল পরামর্শদাতা হিসেবে কাজ করে। 2014 সাল থেকে ইসলামের শরিয়ার আলোকে পরিচালিত হয় ব্রুনাই। এখানে সরকারের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। বিশ্বের অন্যতম ধনীর তালিকায় নাম আছে ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাসান আল বলকিয়ার। তিনি বিলাসবহুল জীবনযাপন করার জন্য বেশ আলোচিত। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $28 বিলিয়ন। 600 বছরের বেশি পুরনো রাজবংশীয় উত্তরাধিকারী সুলতান হাসান আল বলকিয়া উত্তরাধিকার সূত্রেই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তিনি মালয়েশিয়া এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট এই সুলতান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক তিনি। বিলাসী এই সুলতানের গাড়ির সংখ্যা প্রায় 7,000। এর মধ্যে 500টি রোলস রয়েস, 300টি ফেরারি এবং 380টি বেন্টলি গাড়ি আছে। বহরের সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনায় মোড়ানো রাজকীয় রোলস রয়েস। বিশেষ ডিজাইনের রোলস রয়েসে ছাদ খোলা এবং পেছনে ছাতা সংযুক্ত করা। এতে চেপে তিনি নিজেই শহর পরিভ্রমণে বের হন। সুলতানের প্রাইভেট জেট বহরে আছে বোয়িং 747-এর মতো দামি বিমান। আলোচিত বোয়িংটি আবার সোনার প্রলেপ দেয়া। সুলতানের রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। এখানে আছে 1700 রুম, 257টি বাথরুম আর 5টি সুইমিং পুল। পাবলো পিকাসো ও পিয়ের অগস্ত রেনোয়ার অরিজিনাল শিল্পকর্ম সংগ্রহ আছে সুলতান প্যালেসে। ছোট্ট একটি দেশ, অথচ সারা বিশ্বের মানুষ ব্রুনাই সম্পর্কে জানতে খুবই আগ্রহী। আর হবে নাই বা কেন, অর্থের সম্পত্তি, উন্নত জীবনযাপন আর ছিমছাম শান্তির দেশ এটি। একদিকে যেরকম রাজপ্রাসাদ, তেমনি বিশ্ববিখ্যাত নদীগ্রাম আর কারুকার্যময় মসজিদ অবাক করছে সারা বিশ্বের মানুষকে। দর্শক চলুন না ব্রুনাইয়ের পর্যটন নিয়ে আরও কিছু খুঁটিনাটি তথ্য জেনে আসি। বর্তমানে বিশ্বের সুন্দর শহরগুলির মধ্যে একটি বন্দর সেরিবেগুয়ান। এটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র বটে। ব্রুনাইয়ের বেশিরভাগ দর্শনীয় স্থান এই শহরেই। ক্যাম্পং আয়ার, পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান গ্রাম। ব্রুনাই নদীর মধ্যে এই গ্রাম অবস্থিত।
আর জেনে অবাক হবেন, পুরো গ্রামটাই খুঁটির উপর পানিতে ভাসছে। ভাসমান এই গ্রামে সরকারি ভবনের পাশাপাশি রয়েছে স্কুল, হাসপাতাল, রেস্টুরেন্ট, মসজিদ এবং পেট্রোল স্টেশন। এখানে পানিতে চলাচলের জন্য পেয়ে যাবেন ওয়াটার বাস বা ওয়াটার ট্যাক্সি। দেশটির আরেকটি দর্শনীয় স্থান ব্রুনাই জাতীয় জাদুঘর। এখানে আপনি ষোড়শ শতাব্দীর ঐতিহাসিক সময়কালের প্রত্নতত্ত্ব ও ইসলামিক কারুশিল্প দেখতে পারবেন। এছাড়া ঘুরে দেখতে পারেন মালয় প্রযুক্তি জাদুঘর ও ব্রুনেই মেরিটাইম জাদুঘর। সাগরপাড়ে ঐতিহাসিক প্রাসাদ ব্রুনাই দারুসালাম বিশ্ববিদ্যালয়। ব্রুনাই নদীর তীরে অসংখ্য কারুকার্য খচিত এই প্রাসাদটি ছিল তৃতীয় ওমর আলী সাইফুদ্দিনের প্রাসাদ। বর্তমান সুলতান বলকিয়া এই প্রাসাদেই জন্মগ্রহণ করেন। 1994 সালে নির্মিত জেরুডং পার্কটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল পার্ক। একটা সময় এটি এশিয়ার বৃহত্তম থিম পার্কগুলির মধ্যে একটি ছিল, তবে বর্তমানে তার জৌলুস হারিয়েছে। এ সমস্ত স্থাপনা ছাড়াও বন্দর সেরি বেগোয়ানে রয়েছে মুয়ারা ব্রিজ, তাসেক মেরিমবুন, উলু তেম্বুরং জাতীয় উদ্যান, কোটাবাটু আর্কিওলজিক্যাল পার্ক সহ অসংখ্য দর্শনীয় স্থান। ব্রুনাই আয়তনের ছোট হলেও মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মানের বিচারে এই দেশের অর্থনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ উন্নত। এই দেশটির প্রধান অর্থনীতির চালিকা শক্তি জ্বালানি তেল এবং গ্যাস। ব্রুনাইয়ে কৃষিজমির পরিমাণ কম থাকার কারণে প্রতি বছর 50% মতো খাদ্যশস্য আমদানি করে। আমদানিকৃত খাদ্যে ভর্তুকি দেয় ব্রুনাই সরকার। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক শুরু হয় 80 দশকে। শুরুর দিকে চাষসহ কিছু পণ্য রপ্তানি করত। 2022 সালে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহ সহ এক চুক্তি ও 3 সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ব্রুনাই। দেশটিতে তেল ও গ্যাসের সহজলভ্যতা ও ট্যাক্স না থাকার কারণে গাড়ির দাম খুবই কম এই দেশে, তাই প্রায় প্রতি পরিবারই গাড়ি ব্যবহার করে। এবারে ব্রুনাইয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানাবো। 5 থেকে 16 বছর পর্যন্ত সবার জন্য ব্রুনাই শিক্ষা বাধ্যতামূলক। এই দেশটির বেশিরভাগ মানুষই শিক্ষিত। ব্রুনাই সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি দেয়। আন্ডার গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ও পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইউনিভার্সিটি ব্রুনাই দারুসালাম, ইউনিভার্সিটি অফ সুলতান শরীফ, ইউনিভার্সিটি টেকনোলজি দারুসালাম ও পলিটেকনিক দারুসালাম বৃত্তি দিয়ে থাকে। দর্শক ভাবুন তো, একবার চুল কাটবেন আর খরচ হবে 20 লক্ষ টাকা। প্রতি মাসে ব্রুনাই সুলতান তার চুল কাটার পেছনে খরচ করে 20 লাখ টাকা। আবার অন্যদিকে গান শুনতে চাইলে হাজির করেন মাইকেল জ্যাকসনকে। দর্শক চলুন ব্রুনাই সম্পর্কে আরো মজায় কিছু তথ্য জেনে আসি। ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগোয়ান শহরে অবস্থিত বিস্ময়কর স্থাপনা সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। মসজিদের উপরে থাকা সবচেয়ে বড় গম্বুজের পুরোটাই খাঁটি সোনা দিয়ে মোড়ানো। অসাধারণ স্থাপত্যশৈলী আর রাজকীয় প্রাচুর্যে নির্মিত এই মসজিদকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে। মসজিদটি নির্মাণে অনুসরণ করা হয়েছে মুঘল এবং ইতালিয়ান স্থাপত্যশৈলীর মিশ্রণ। ব্রুনাইয়ের আইনে পরকীয় প্রেমের শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। দেশটির আইনে পুরুষে পুরুষের যৌনকর্মের শাস্তিও একই। এছাড়াও চুরির সাজা হিসেবে হাত কেটে নেওয়ার বিধান আছে। সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় হয় 20 লাখ টাকা। দ্য টাইমসের রিপোর্টে বলা হয়েছে প্রতি মাসে একবার লন্ডন থেকে নাপিত ব্রুনাইয়ে গিয়ে তার চুল কেটে আসেন। ওই নাপিতকে প্রতিবার নগদ অর্থে পারিশ্রমিক দেন সুলতান। 1967 সাল থেকে প্রায় 55 বছর ব্রুনাই শাসন করে আসছেন সুলতান হাসান আল বলকিয়া। রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনি দীর্ঘদিন ধরে কোনো একটি দেশে সিংহাসনে রয়েছেন। ব্রুনাই সুলতান বলকিয়া ওয়েস্টার্ন গান শুনতে পছন্দ করেন, এজন্য 1996 সালে তার 50তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করতে কিং অফ পপ খ্যাত মাইকেল জ্যাকসনকে নিয়ে এসেছিলেন। এই জন্য সুলতানকে খরচ করতে হয়েছে $17 মিলিয়ন। দেখবো এবার জগৎটাকে আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো দেশের গল্প নিয়ে আবারও হাজির হব আমি।
আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই দেশের নাম। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।